আইফোনে কিভাবে আপনার অ্যাপস গ্রুপ করবেন, ধরেন এটাকে ক্লিক করলেন, এডিট হোম স্ক্রিন, আপনি এখান থেকে চাইলে অ্যাপটাকে এখানে গ্রুপ করতে পারবেন, এখানে ক্লিক করে এখানে নাম চেঞ্জ করতে পারবেন, গেমসের জায়গায় ধরেন লিখলেন সফটওয়্যার অথবা লিখলেন অ্যাপস, আর চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন, ডিলিট, অথবা এখান থেকে চাইলে আবার বাইরে নিয়ে আসতে পারবেন। এভাবে সেটিং করা যায়। সেটিংয়ে যেয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি এখানে সেটিংয়ে জেনারেলে গেলেন, অ্যাবাউটে গেলেন, আপনার ফোনের ডিটেলসগুলো দেখলেন, ক্যাপাসিটি আছে 256 GB, অ্যাভেলেবল আছে 47.9 GB, সফটওয়্যার আপডেট ভার্সন চেক করতে হবে। আমার থেকে iOS 15.6.1 আপডেট করা আছে, নতুন ভার্সন আসতেছে কয়েকদিনের মধ্যে, iPhone 16 ভার্সন আসতেছে। তারপর এয়ার ড্রপ, মানে আপনি একটা ফাইল অন্য ফাইলে ট্রান্সফার করার জন্য এয়ার ড্রপে লাগে, এখানে রিসিভ চাইলে রিসিভ অফ করে দিতে পারবেন, কন্ট্যাক্ট সিলেক্ট করে দিতে পারবেন, অথবা এভরিওয়ান দিয়ে রাখলে এয়ার ড্রপের মাধ্যমে কাজ করতে পারবেন। এরপর আছে এয়ারপ্লে অ্যান্ড হ্যান্ডফোন, এয়ারপ্লে আমার এখানে অটোমেটিক দেওয়া আছে, কোনো কানেকশন সফটওয়্যারের সাথে কানেকশন করতে হলে এয়ারপ্লে দিয়ে কানেকশন করতে পারবেন, অথবা ট্রান্সফার হোম বাটন ক্লিক করলে হয়ে যাবে। তারপর আছে পিকচার অ্যান্ড পিকচার, পিকচার অ্যান্ড পিকচার মানে আপনার মোবাইলে কাজ করার সময় ডবল স্ক্রিনে কাজ করতে পারবেন। আইফোন স্টোরেজ, আপনার এখানে কত জিবি খালি আছে, কত জিবি ইউজ হয়েছে এখানে চেক করতে পারবেন, কোন সফটওয়্যার কত জিবি আপনার ক্যাপাসিটি নিচ্ছে প্রত্যেকটা ডিটেলস এখানে আছে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এখানে আপনার কোন কোন সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রিফ্রেশ হয় এখানে সবগুলো ডিটেলস আছে। এরপর আছে ডেট অ্যান্ড টাইম, আমার থেকে চব্বিশ ঘন্টা করে দিতে পারবেন, তাহলে এখানে আপনার 13টা 14টা এরকম করে 15টা শো করবে, আমার তো দরকার নেই, আমি 1টা 2টা 3টা 12টা এরকম করে সিলেক্ট করে রাখছি। এরপর আছে কিবোর্ড, কিবোর্ডে ক্লিক করলে আপনার কয়টা কিবোর্ড সেট আপ করা আছে, ইংলিশ, অ্যারাবিক, ইমোজ অ্যান্ড বাংলা সেট আপ করা আছে, আপনি চাইলে অ্যাড কিবোর্ডে গিয়ে আরও কিবোর্ড সেট আপ করতে পারবেন। ধরেন আমি এখানে গুগল কিবোর্ড সেট আপ করে দিলাম, মাল্টি ল্যাঙ্গুয়েজ গুগল টাস্ক এখন শো করবে। তারপর এখানে আছে আপনার টেক্সট ডিসপ্লে রিপ্লেসমেন্ট, এখানে আপনি আরও কিছু করতে পারবেন, এখানে আপনি লিখে দিতে পারবেন, চাইলে বাংলা লিখতে পারবেন, বাংলা সিলেক্ট করে আমি এখন আসবো না লিখতে পারবেন, অথবা আমি এখন ঘুম লিখতে পারবেন, টাইপ করতে পারবেন, আমি এত বিজি লিখতে পারবেন, বিজি শর্টকাট বিজি লিখলে হয়ে যাবে, সেভ দিলে হয়ে যাবে। গাদা গরু এগুলো শর্টকাট অনেক কিছু লিখতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিতে পারবেন, ইমোজি সেট আপ করা আছে। এবার আছে ফ্রন্ট,
কোন দরকার নাই, ল্যাঙ্গুয়েজ রিজন ইংলিশ বাংলা সেট আপ করা আছে। এরপর ডিকশনারি ইংলিশ চাইনিজ ইংলিশ ইংলিশ হিন্দি কোরিয়ান জাপানিজ স্প্যানিশ বাংলা তো করা নাই, বাংলা নাই। তারপর আছে বিপিএন সেট আপ দরকার নেই, ল্যাঙ্গুয়েজ লিগে এলো ওয়ারেন্টি আছে, ল্যাঙ্গুয়েজ লিগে ওয়ারেন্টি চেক করতে হবে। আর পেলে ওয়ারেন্টি ওয়েবসাইটে কোড দিয়ে চেক করা যায় যে আপনার পুরো ডিটেলসটা দেওয়া আছে। ট্রান্সফার রিসেট আপনি চাইলে এখান থেকে একটা মোবাইল থেকে একটা মোবাইলে ট্রান্সফার করে দিতে পারবেন। ধরেন আপনার এখন আইফোন এক্স আছে, আপনি আইফোন 14 নিলেন, ওই স্টার্ট ট্রান্সফার ক্লিক করলেন, টেকে ফিউ মিনিটস ওয়েট করবে। আপনার একটা মোবাইলটাকে ফাইন্ড করতেছে আইফোনে, চাইলে এখান থেকে পুরো ক্লাউডটা সবগুলো ডাটা আপনি ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে শার্ট ডাউন ক্লিক করলে মোবাইল বন্ধ হয়ে যাবে। জেনারেটরগুলো দেখলেন, এরপর আপনাদেরকে ওয়াইফাইটা দেখা, ওয়াইফাই সবগুলো ক্লিক করলে ওয়াইফাই কানেকশানগুলো আসবে। ব্লুটুথগুলো কয়েকটা ব্লুটুথ আপনার এখানে আগে সেট আপ করা গেছে, ব্লুটুথ ডিটেলসগুলো আসবে। তারপর মোবাইল ডাটাগুলো আসবে, ক্লিক করলে আপনার কোনো অ্যাপসে মোবাইল ডাটা ইউজ হচ্ছে সবগুলোকে ডিটেলস আসবে, আর কোন কোন অ্যাপসে আপনার ডাটাগুলো সেট আপ করা আছে এগুলো সবগুলোকে শো করবে। তারপর পার্সোনাল হটস্পট এখানে চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন, চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। হোম স্ক্রিন অ্যাড করতে পারবেন, অ্যাড লাইব্রেরি এখানে অ্যাপ লাইব্রেরি মানে শুধু লাইব্রেরিগুলো শো করবে। মেইলে গিয়ে আপনার কয়টা মেইল অ্যাকাউন্ট আছে এগুলো চেক করতে হবে। কন্ট্যাক্টে আপনার কয়টা অ্যাকাউন্টে টেলিফোন নাম্বার সেট আপ করা আছে এগুলো শো করবে। ইম্পোর্ট সিম কন্টেন্ট দিলে সিম কন্টেন্টে সবগুলো নাম্বার চলে আসবে। ভয়েস মেমো চাইলে এখানে সেটি করতে পারবেন, মেসেজে গিয়ে মেসেজের নাম্বার সেট আপ করে দিতে পারবেন, ফেস টাইমে গিয়ে আপনার কল নাম্বারটা সেটা সেট আপ করতে পারবেন।